আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইতালির রাজধানী রোম থেকে বলছি। আমি কয়েকদিন ধরে বলতেছি যে যারা অনেক দিন ধরে বিএফএস এ কাগজ জমা দিয়ে রাখছেন, প্রায় এক মাস 10 দিন 20 দিন, তারা ভাই একটা মেসেজ অন্তত পক্ষে মেল করেন বিএফএস এর গ্লোবালে, তো তারা ফিরতি মেসেজ দিবে। এবং যদি আপনার পাসপোর্টটা রেডি হয়ে থাকে, কারণ পাসপোর্ট ইনশাল্লাহ অনেক রেডি, গত আজকে এবং তার আগে বৃহস্পতিবার দিন প্রায় 300 থেকে 400 ডেলিভারি হয়েছে। এবং দেখেন আজকে আমার পেজির এক ভাই, অন্ততপক্ষে এতটুকু বলতে পারি যে যাই করি হঠাৎ দু একজনের উপকার হয়, কারো ক্ষতি করি না। ওয়ালাইকুম উজ্জ্বল ভাই, ওই আসছে আমার বিশাল ইয়েটা আসছে, এর লাগে আপনারা জানাইলাম আর কি, যে গতকালকে আপনার বলার পরে রাত্রে ইমেল করছি, তো আজকে দুপুরে 1:30টার দিকে রিপ্লাই দিছে আর এখনই চলে আসছে। ধন্যবাদ ভাই। এখন বুঝতে পারেন বিএফএস এ মেল দিতে বললে কি আমার লাভ, লাভ হলো আপনাদের যারা অনেক টেনশনে থাকেন, অনেক কিছু থাকেন। আমি প্রায় 100 রূপে মানুষকে ইনশাল্লাহ, এই যারাই আমার নক দিছে সবাইরে আমি বলছি যে এই এটাও এক আমারই পেজের একজন লেখা মেল পাঠাইছিল বিএফএস এ, সেইটাই আমি আপনাদের, নতুন করে কোনো কিছু না, আপনাদের মেলই আপনাদের কাছে দেই। যে যারা বুঝে না বা কম ইংলিশ জানে, যারা কম পারে, সমস্যার কিছু নাই, দুনিয়াতে সবাই ভালো পারবো। আমিও ইংলিশ অনেক ভালো পারি না, ইতালিয়ান ভাষা এখনো অনেক ভালো পারি না, তারপরে যতটুকু চেষ্টা করি চালাই নেওয়ার জন্য, তো অন্যের সাহায্য নেওয়ার জন্য, সেটাও নেই যেটা আমি নিজে পারি না, অন্যের কাছ থেকে সাহায্য নেই। তো ইনশাল্লাহ এটা পৃথিবীর সব মানুষই সাহায্য নিতেই হবে একে অপরের, তো আমি চেষ্টা করি আপনাদের যদি একজন মানুষের উপকার করতে পারি। যদি বিএফএস এ আপনারা সমস্যায় থাকেন বা এই ইতালির পেপুত্তরাতে যদি আপনার কাগজ আটকানো থাকে, এখনো উঠতেছেন না, তো মেল পাঠানোর জন্য মালিকের কি করতে হইব, সবই দিয়ে আমি চেষ্টা করি। অনেকের উপকার হয়, অনেকে আবার খারাপ ভাষায় কথা বলে, ওইটা আমি গায়ে নিই না, তারপরেও বলি চেষ্টা করি আপনাদের কাছে, এবং টাকা পয়সার লেনদেন থেকে একটু দূরে থাকি। অনেকেই অনেকেই মানে এই পন্থ অনেকেই আমাদের অনেকভাবে চেষ্টা করে, অনেক এজেন্সি চায় যে তাদের হয়ে কাজ করি, সবসময় চিন্তা করি এজেন্সির হয়ে কাজ করলে, এজেন্সির আমি 10টা মানুষ দিলাম, তার মধ্যে যদি 9টা মানুষ আসলো ঠিকই, একজন মানুষ আসলো না, তার টাকাটা তারা ফেরত দিল না, সব দেয় বার আমার। অতএব আমি কোনো এজেন্সিরে এর জন্য প্রেফার করি না, বা আমি কারোর হয়ে কথা বলি না, আর আমি টাকা পয়সা লেনদেনের মধ্যেও যাইতে চাই না। যদিও আমি অভাবে আছি বা আমি আমার ইনকাম অত ভালো না, তারপরও চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনাদের কাছাকাছি থাকার জন্য। তো আজকে যে ব্লগটা করতেছি, আজকে সোমবার, আপনারা ধারণা করতে পারবেন না অনেকের পিডিএফ ফাইল অনেকের মালিকের কাছে চলে আসছে। আজকে আমার সকালবেলায় অনেকেই আমার নক দিছে, সবাই বলছে যে ভাই দোয়া করবেন, মালিকের কাছে পিডিএফ ফাইল চলে আসছে, বলছে যে দু একদিনের মধ্যে বাংলাদেশে দিয়ে দিবে এবং এ বিএফএস এ জমা দিবে। তো অনেকের কাছের মানুষ, আত্মীয় স্বজন থেকে শুরু করে দূর সম্পর্কের যারা টাকা পয়সা লেনদেনের ব্যাপার স্যাপার আছে, তারা সবসময় চিন্তা করে যে কাগজটা হাতে দেওয়ার আগে টাকা পয়সাটা, আমি অনেকেরই বলি যে চেষ্টা করে তৃতীয় কোনো হাতের মাধ্যমে নেওয়ার। তো আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত রোম থেকে খবর পেয়েছি, নাপোলি তো কমন, এটা পাবই, তো ফিরেন্স থেকে খবর পাইছি, কালাব্রিয়া থেকে, সিরাকুসা থেকে খবর পাইছি, কালাব্রেজে থেকে খবর পাইছি, সেটা নামটা মনে নাই, কালাব্রেজেরই একটা পেপুত্তরা, আর খবর পাইছি হলো ভেনিস থেকে, যেটা আসলে অনেক দিন ধরে খবর পাই না, পরে মিলানো থেকেও খবর পাইছি, ইনশাল্লাহ পরে এই নাপোলির পাশে, খুব সম্ভবত নামটা মনে পড়তেছে না এখন, তো নাপোলির কাছাকাছি তো একটা পেপুত্তরা, সেখান থেকেও দু একটা কাগজ শুনছি, সিজনাল ভিসা উঠছে, তো মোটামুটি প্রায় 8-9টা জায়গার থেকে আমি খবর পাইছি আজকে সোমবার। ইনশাল্লাহ বিকালবেলার মধ্যে আরও কিছু খবর পাবো ইনশাল্লাহ কাগজ ওঠার। তো আমি চেষ্টা করি ভাই যেটা সত্য নিউজ সেইটাই, এবং সেপ্টেম্বরে অনেকেই বলছে যে কাগজ উঠবো না আর বন্ধ হয়ে গেছে, না ইনশাল্লাহ যারা চেষ্টা করতেছে, যাদের মালিক ঠিক আছে, আবেদনগুলো ঠিক আছে, এবং যারা মালিক দিয়ে
পেপুত্তরা বরাবর মেল করতে এখনো করেন নাই, তারা এখনো চাইলেই মেল করতে পারেন এবং কি মেল করতে দেবো দয়া করে যদি দরকার হয় আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি অবশ্যই আপনাদের সেই রাস্তা দেখাবো এবং দেখাবো যে কিভাবে মেল পাঠাইলে ইনশাল্লাহ আপনাদের মালিক দিয়া সম্পূর্ণ আমি হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। যারা আমার নক দেন হোয়াটসঅ্যাপে আমার পেজের ভিতরে, আমার পেজ একই নামে ইউটিউবের চ্যানেল, একই নামে আমার ফেসবুক পেজ, তো যারাই আমার নক দিবেন ইনশাল্লাহ অবশ্যই তাদের বোঝানোর চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হলো কাগজ যেহেতু উঠতেছে এই সপ্তাহে ইনশাল্লাহ বেশ পরিমাণ কাগজ উঠবে, তবে জুলাই মাসের মতো এক একদিন বস্তা ভরা কাগজ উঠবে না, কারণ কাগজের পরিমাণ এখন শেষ দিকে চলে আসছে, কার নতুন ফ্লুসি ঘোষণা করবে, সবকিছুই নতুন ঘোষণা করবে, আশা করি নতুন ঘোষণা হয়ে যাক সংসদ নির্বাচন হলেই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।